আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে জানাই ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুল চাঁপাইনবাবগঞ্জের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তৃতীয় অধ্যায়ের আলোচনায় যাওয়ার শুরুতে আমরা একটু পূর্বপাঠ নিয়ে আলোচনা করব। পূর্বপাঠে আমরা যে সম্পর্কে আলোচনা করেছিলাম তা ছিল সালাতের নৈতিক শিক্ষা, অর্থাৎ সালাতের নৈতিক শিক্ষা কী কী এ বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। এগুলোর মধ্যে ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা, শৃঙ্খলা, একাগ্রতা, সাম্য, নিয়মানুবর্তিতা, এ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং এগুলো কী এ বিষয়ে আমরা জেনেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যাব তোমাদের পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়, অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়ের যে শিরোনাম রয়েছে তা হচ্ছে, তোমাদের তৃতীয় অধ্যায়ের যে শিরোনামটা রয়েছে তা হচ্ছে কোরআন ও হাদিস শিক্ষা। কোরআন ও হাদিস শিক্ষা, তাহলে এই কোরআনটা কী এবং হাদিসটা কী আগে আমাদেরকে জানতে হবে, যেহেতু আমাদের শিরোনামে রয়েছে কোরআন ও হাদিস শিক্ষা। সুপ্রিয় শিক্ষার্থীরা, কোরআন এর শাব্দিক অর্থ হচ্ছে পাঠ করা, অর্থাৎ যা পাঠ করা হয়, পড়া হয়। এর যদি আমরা আবিধানিক অর্থ অর্থাৎ পারিভাষিক অর্থটা জানতে যাই তাহলে এটা হবে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন, মহান রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে সুদীর্ঘ 23 বছর যাবৎ মানব জাতির হেদায়তের জন্য যেই কিতাবটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেছিলেন তাকেই আমরা আল কোরআন বলি। তাহলে এর পারিভাষিক সংজ্ঞাটা হবে যে আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালাম এর মাধ্যমে সুদীর্ঘ 23 বছর যাবৎ যে কিতাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেছিলেন সেই কিতাবকে আমরা কি বলি, কোরআন বলি। তাহলে আল কোরআনের সংজ্ঞাটা আমরা পেয়ে গেলাম। তারপর যেই হাদিস রয়েছে এই হাদিসের সংজ্ঞাটা কি, হাদিসের শাব্দিক অর্থ হচ্ছে কথা বা বাণী। এর শাব্দিক অর্থ কি, কথা বা বাণী, অর্থাৎ হাদিস শব্দটা হচ্ছে কি, আরবি শব্দ, এর অর্থটা হবে কথা বা বাণী। হাদিসের সংজ্ঞাটা তোমাদের এখানে দেওয়া আছে, দেখো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণী, কর্ম ও মনসম্মতিকে হাদিস বলা হয়। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ ও মনসম্মতিকে আমরা হাদিস বলি। তোমরা এভাবে বললে হবে, আর যদি তোমরা এভাবে বলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম এবং মনসম্মতিকে হাদিস বলা হয়, তাহলে এই সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, রাসূলুল্লাহ সাল্লাম যে সকল কথাগুলো বলে গেছেন সেগুলো হাদিস, এবং রাসূলুল্লাহ সাল্লাম যে কাজগুলো করেছেন সেটাও হাদিস, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা করার জন্য সমর্থন দিয়েছেন সেটাও হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে হাদিসটা কি। প্রিয় শিক্ষার্থীরা, তারপর তোমরা দেখতে পাচ্ছ যে কোরআন মাজিদ ও হাদিস শরীফ হলো ইসলামের প্রধান দুটি উৎস, অর্থাৎ ইসলামের দুটি প্রধান উৎস রয়েছে, সে দুটি কি কি, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের নিকট দুটি জিনিস রেখে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাম যখন ইন্তিকাল করেন তার আগে রাসূলুল্লাহ সাল্লাম বলে গেছেন যে আমি তোমাদের নিকট দুইটি জিনিস রেখে যাচ্ছি যা আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাম বলে গেছিলেন যে দুটা জিনিস আমি তোমাদের নিকট রেখে যাচ্ছি, যেই জিনিস দুটা যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো কি পথভ্রষ্ট হবে না, যদি আমরা এগুলো মেনে চলি তাহলে আমরা কখনো পথভ্রষ্ট হব না। সেই দুটা জিনিস কি কি, একটা হচ্ছে কি কোরআন আর একটা হচ্ছে হাদিস। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাম যেই জিনিস দুটো আমাদেরকে আঁকড়ে ধরে রাখতে বলেছেন, যেই জিনিস দুটো আমাদেরকে মেনে চলতে বলেছেন, সেই জিনিস দুটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেগুলো হচ্ছে কোরআন এবং হাদিস। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জেনে নেব যে এই অধ্যায়ে অর্থাৎ এই পাঠে আমরা কি কি শিখন ফলটা কি কি আছে, এই অধ্যায় শেষে আমরা কি কি শিক্ষা অর্জন করতে পারব। এখানে দেখো যে আল কোরআনের পরিচয় গুরুত্ব বর্ণনা করতে পারবো, আমরা আল কোরআন তিলাওয়াতের গুরুত্ব ফজিলত ব্যাখ্যা করতে পারবো,
তাজবিদ এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো এবং মাখরাজ আয়ত্ত করে বিশুদ্ধভাবে কোরআন পাঠ করতে সক্ষম হব। কোরআনের নির্ধারিত 5টি সুরা অর্থসহ মুখস্থ বলতে ও মূল বক্তব্য ব্যাখ্যা করতে পারবো। নির্ধারিত 5টি সুরার পটভূমি শানে নজুল, পটভূমি যেটা সেটা শানে নজুল, আর এর শানে নজুলটা আমরা ব্যাখ্যা করতে পারবো। মুনাজাতমূলক অর্থাৎ প্রার্থনামূলক 3টি আয়াত অর্থসহ বলতে পারবো। হাদিসের পরিচয় ও গুরুত্ব এবং নৈতিক গুণাবলী বিষয়ক 2টি হাদিসের অর্থসহ শিক্ষা বর্ণনা করতে পারবো। মুনাজাতমূলক 2টি হাদিস অর্থসহ পড়তে বলতে ও ব্যাখ্যা করতে পারবো। হাদিসের আলোকে নৈতিক ও মানবিক মূল্যবোধের পরিচয় ও গুরুত্ব বর্ণনা করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই পাঠ শেষে আমরা কি কি শিক্ষা অর্জন করতে পারবো, অর্থাৎ এই এই অধ্যায়ের মানে শিখন ফলটা কি আমরা সেগুলো জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পাঠ এক নিয়ে আলোচনা করব। পাঠ একের যে শিরোনামটা তোমরা দেখতে পাচ্ছ তা হচ্ছে আল কোরআনের পরিচয়। তাহলে আমরা জেনেছি যে কোরআনটা কি, কোরআনের শাব্দিক পারিভাষিক অর্থটা কি, এ বিষয়ে আমরা জেনেছি। এখন এর পরিচয় সম্পর্কে আর একটু বিস্তারিত জানব। কোরআন মাজিদ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ কি আসমানি কিতাব, অর্থাৎ আমরা জানি যে আসমানি কিতাব কতটি বলতো? 104টি, অর্থাৎ 104খানা আসমানি কিতাব। সে আসমানি কিতাবগুলোর মধ্যে কোরআন মাজিদ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এটি মহান আল্লাহর বাণী, অর্থাৎ কোরআন মাজিদের যে কথাগুলো রয়েছে সেই কথাগুলো কার? সেই কথাগুলো হচ্ছে আল্লাহ তাআলার। তাহলে এটি আল্লাহ তাআলার বাণী। মানব জাতির হেদায়তের জন্য আল্লাহ তাআলা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর যে কিতাব নাজিল করেন, অর্থাৎ মানব জাতির হেদায়তের জন্য এই কিতাবটা নাজিল করেছেন কেন? আমাদের হেদায়তের জন্য, অর্থাৎ মানব জাতি মানুষদের হেদায়তের জন্য আল্লাহ তাআলা এই কিতাবটা কি করেছেন, নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা পরিচয়, তার গুণাবলী, ইমান ও ইসলামের সকল বিষয় এতে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলা কে, তিনি কে, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি কি কি করেন, আমাদের রিজিক দেন, পালনকর্তা, সকল কিছু আল্লাহর যে পরিচয়গুলো রয়েছে সেই পরিচয়গুলো এই পবিত্র কুরআনুল কারিমে তুলে ধরা হয়েছে। এর তার গুণাবলী কি কি আছে এগুলো ধরা হয়েছে, তুলে ধরা হয়েছে। তারপরে ইমান ও ইসলামের সকল বিষয়ে এতে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ ইমান আনতে হলে আমাদের কি কি করতে হবে, ইমান বৃদ্ধি করতে গেলে কি কি করতে হবে, ইসলামের মূল বিষয়গুলো কি কি, এই বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এতে রয়েছে জ্ঞান বিজ্ঞানের সার কথা, অর্থাৎ কোরআন বিজ্ঞান, কোরআন এবং বিজ্ঞানের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ বিজ্ঞান কোরআন ব্যতীত না, বিজ্ঞানের যতগুলো আবিষ্কার রয়েছে এগুলো কোরআন সম্পর্কিত, অর্থাৎ কোরআনের সাথে এর একটা সম্পর্ক রয়েছে, সে কথাটাই বলা হয়েছে। কোন পথে চললে মানুষ সফলতা লাভ করবে তাও এতে বলে দেওয়া হয়েছে, অর্থাৎ কোন পথে আমরা চললে আমরা জান্নাত লাভ করতে পারবো, সফল হতে পারবো, সেই কথাগুলো এখানে লিপিবদ্ধ করা হয়েছে। আর কোন পথে গেলে আমরা আল্লাহ তাআলার খাঁটি বান্দা না হয়ে গুনাহগার হয়ে যাব, পাপিষ্ট হয়ে যাব, সেই পথগুলোর কথাও বলা হয়েছে। তাহলে সেই গুনাহগার থেকে, পাপ থেকে বেঁচে থাকতে হলে কি কি করতে হবে, সেই কথাগুলো পবিত্র কুরআনুল কারিমে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এটি মহান আল্লাহর পবিত্র বাণী। আমরা আগেই দেখেছি এটা পবিত্র বাণী কার, মহান আল্লাহ তাআলার, অর্থাৎ আল্লাহ তাআলার কথা যেগুলো আমাদের উদ্দেশ্যে বলেছেন আল্লাহ তাআলা, সব কিছু এখানে লিপিবদ্ধ করা হয়েছে। আজ পর্যন্ত এটি অবিকৃত রয়েছে, এর কোনো বিকৃতি ঘটেনি। অর্থাৎ অন্যান্য বই লিপিবদ্ধ করলে, সাধারণ মানুষ যদি কোনো বই লিপিবদ্ধ করে তাহলে তার পরিবর্তন ঘটেছে বা তার পরিবর্তে অন্য কেউ থিওরি দিয়েছে, সূত্র দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলার একটি আয়াত একটি বর্ণ কেউ চেঞ্জ করতে পারেনি, অর্থাৎ এই কোরআনের আজ পর্যন্ত কেউ বিকৃতি করতে পারেনি। তাহলে এই জন্য এখানে বলা হয়েছে, দেখো যে আজ পর্যন্ত এটি অবিকৃত অবস্থায় রয়েছে, কেউ এর একটি নুকতা, অক্ষর, শব্দ, হরকত পরিবর্তন করতে পারেনি। অর্থাৎ এর একটি নুকতা, শব্দ, অক্ষর, অর্থাৎ হরফ, যেগুলো বর্ণ, একটা কিছু কি কেউ পরিবর্তন করতে পারেনি, পারবেও না। প্রিয় শিক্ষার্থীরা, আর এর ভবিষ্যতে কেউ পারবে না, কেননা এটা হচ্ছে কার বাণী, স্বয়ং মহান আল্লাহ তাআলার বাণী, কেননা এর সংরক্ষক স্বয়ং আল্লাহ তাআলা, অর্থাৎ এই এই পবিত্র কোরআনের সংরক্ষণের দায়িত্বটা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। অর্থাৎ এটা যার রক্ষক আল্লাহ তাআলা নিজেই হবেন, তার কেউ পরিবর্তন কখনো করতে পারবে না। প্রিয় শিক্ষার্থীরা, তারপর আমরা দেখব যে কোরআন মাজিদ অবতরণ, অর্থাৎ কোরআনের পরিচয় সম্পর্কে আমরা জানলাম যে কোরআনটা কি, কোরআনটা আসমানি কিতাব,
সেই আসমানি কিতাবটা কি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব? যতগুলো আল্লাহ তাআলা আসমানি কিতাব অবতীর্ণ করেছেন সবগুলোর মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবের নাম হচ্ছে আল কুরআনুল কারিম। প্রিয় শিক্ষার্থীরা, আর এই কুরআনুল কারিমটা অবতীর্ণ হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এখন আমরা দেখব যে কুরআন মাজিদ অবতরণ অর্থাৎ কার উপর অবতরণ হয়েছিল, এই অবতরণ নিয়ে আমরা একটু আলোচনা করব। আল কুরআন সর্বশেষ নবী ও রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। তাহলে আমরা জানতে পারলাম যে আল কুরআন কার উপর অবতীর্ণ হয়েছে। এটি লাউহে মাহফুজ বা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ রয়েছে। এটি আল্লাহ তাআলা লাউহে মাহফুজে একটি সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ করে রেখেছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব দেশের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। এটা আমরা আগে জেনে জানি, আগে থেকে জানি, তোমরাও জানো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। সেখানকার লোকজন ছিল মূর্তি পূজক, তাদের মধ্যে প্রায় মারামারি কাটাকাটি কলহ বিবাদ লেগেই থাকত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব পছন্দ করতেন না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্থানে জন্মগ্রহণ করেছিলেন মক্কা নগরীতে, সেখানের মানুষ ছিল কি মূর্তি পূজক, অর্থাৎ তারা পূজা করত, মূর্তি পূজা করত, তারা লাত মানাত এ বিষয়ে কি এই বিষয়ের মূর্তিগুলো তারা কি করত, পূজা করত মূর্তির। তো তারা কি করতো, এসব করতো এবং তারা মারামারি কাটাকাটি যতগুলো অশ্লীল কাজ রয়েছে সব কাজের সাথে তারা কি ছিল, জড়িত ছিল। আর এসব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন না। তিনি ভাবতেন যে সকল মানুষের একজনের সৃষ্টিকর্তা রয়েছে। তার মনে এটা আসতো যে সকল মানুষের সকল কিছুর সৃষ্টিকর্তা একজনের একজন রয়েছেন, অসংখ্য দেবতা সৃষ্টিকর্তা হতে পারে না। তার জন্য তিনি এটা ভাবতেন যে একজন সৃষ্টিকর্তা রয়েছেন। তারপর তিনি ভাবতেন যে সকল মানুষের একজন সৃষ্টিকর্তা রয়েছেন, তার দেখানো পথে চললে সমাজে কোনোরূপ অশান্তি থাকবে না, আর সেই সৃষ্টিকর্তার যদি দেখানো পথে আমরা চলি তাহলে কোনো সমাজে অশান্তি থাকতে পারে না। এজন্য তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন, অর্থাৎ হেরা পর্বত গুহা, সেই গুহায় তিনি কি ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন। 40 বছর বয়সে তিনি নবুয়তপ্রাপ্ত হন। যদি তোমাদেরকে বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়তপ্রাপ্ত হয়েছিলেন, তাহলে তোমরা বলতে পারবে এখন যে 40 বছর বয়সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তপ্রাপ্ত হয়েছিলেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতার মাধ্যমে তার নিকট আল কুরআন নাজিল করেন। অর্থাৎ আমরা যদি প্রশ্ন করি তোমাদেরকে, আমি যদি তোমাদের প্রশ্ন করি যে কার মাধ্যমে পবিত্র কুরআনুল কারিম নাজিল করেছিলেন আল্লাহ তাআলা, তাহলে তোমরা বুঝতে পারবে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, তাহলে তোমরা এখন বলতে পারবে। তারপর এ সময় আল কুরআনের সুরা আল আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়। অর্থাৎ এ সময়ে আল কুরআনের সুরা আল আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়। তাহলে প্রথম যে আয়াতগুলো নাজিল হয়েছিল সেই কোন সুরার, এটা হচ্ছে সুরা আল আলাকের কতটি আয়াত, 5টি। সেই সুরাটা হচ্ছে ইকর বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাক আল ইনসানা মিন আলাক, ইকর রব্বুকাল আকরম আল্লাযী আল্লামা বিল কলম। তাহলে এই যে সুরাটা, এই সুরাটা কি নাজিল হয়েছিল, 5টি আয়াত। তারপর এ সময় আল কুরআনের সুরা আল আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়। পরবর্তীকালে প্রয়োজন অনুসারে কুরআনের নানা আয়াত নাজিল করা হয়। তাহলে পরবর্তী সময়ে প্রয়োজন অনুসারে যখন যেটা প্রয়োজন হয়েছে তখন সেই অনুযায়ী আল্লাহ তাআলা পবিত্র কুরআনের আয়াতগুলো নাজিল করতে থাকেন। এভাবে মহানবী সাল্লাল্লাহু সাল্লামের উপর 23 বছরে পবিত্র কুরআন সম্পূর্ণ নাজিল হয়। অর্থাৎ পবিত্র কুরআন নাজিল হয় কত বছরে, দীর্ঘ সুদীর্ঘ 23 বছরে নাজিল হয়। অর্থাৎ পূর্ণ কুরআন নাজিল হতে সুদীর্ঘ 23 বছর সময় লেগেছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানতে পারলাম যে কুরআন মাজিদ অবতরণ সম্পর্কে, যে আল কুরআন কার উপর নাজিল হয়েছিল, কত বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লামের উপর কোরআন মাজিদ নাজিল হতে শুরু করে এবং কোন সুরার কতটি আয়াত প্রথম নাজিল হয়, কোথায় নাজিল হয়, হেরা পর্বত গুহায়, এবং সুরা আলাকের 5টি আয়াত আল্লাহ তাআলা প্রথমে নাজিল করেন রাসূলুল্লাহ সাল্লামের উপর এবং হযরত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের আয়াতগুলো নাজিল করতে থাকেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকের ক্লাস শেষ করে দেবো। শেষ করার পূর্বে আমরা আসলে কী কী শিখলাম আজকের ক্লাসে, সে বিষয়টি একটু আমরা আলোচনা করি। যে আজকে আমরা জানতে পারলাম যে কুরআন এবং হাদিস শিক্ষা, কুরআন আল কুরআন এবং হাদিস শিক্ষা, এই কুরআনটা কি এবং হাদিসটা কি, হাদিসের শাব্দিক অর্থ কি, কুরআনুল কারিমের শাব্দিক অর্থ পারিভাষিক অর্থ এবং হাদিসের শাব্দিক অর্থ পারিভাষিক অর্থকে আমরা জানতে পারলাম। যে আল কুরআনের শাব্দিক অর্থ ছিল পাঠ করা এবং পারিভাষিক অর্থ ছিল আল্লাহ মহান আল্লাহ তাআলা
হযরত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে মানব জাতিকে হেদায়েতের জন্য সুদীর্ঘ 23 বছর যাবৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাবটি নাজিল করেছেন তাকে আমরা বলবো আল কুরআন। হাদিস সম্পর্কে আমরা জানতে পারলাম যে হাদিসের শাব্দিক অর্থ হচ্ছে কি কথা বা বাণী, এবং হাদিস এর পারিভাষিক সংজ্ঞায় আমরা বলেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম, বাণী এবং মনসম্মতিকে হাদিস বলা হয়। অর্থাৎ আমরা বলেছিলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ, কথা ও মনসম্মতিকে হাদিস বলা হয়। আর আমরা জেনেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাম ইন্তেকালের পূর্বে দুটি কথা বলেছিলেন যে আমি তোমাদের নিকটে দুইটি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে সেই জিনিস দুটি যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তার মধ্যে দুইটি জিনিসের মধ্যে একটি হচ্ছে আল কোরআন আর একটি হচ্ছে কি হাদিস। প্রিয় শিক্ষার্থীরা, তারপর আমরা জেনেছি যে আল কোরআনের পরিচয়, অর্থাৎ কোরআনটা কি, এর পরিচয় সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি যে কোরআন মাজিদ হচ্ছে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব। তারপর আমরা জানতে পেরেছি যে পার্ট একে এটা জানতে পেরেছি, আর পার্ট দুয়ে যেটা জানতে পেরেছি যে কোরআন মাজিদের অবতরণ, অর্থাৎ কোরআন মাজিদ অবতীর্ণ কার উপর হয়েছিল এবং কোথায় হয়েছিল, কত বছর বয়সে হয়েছিল। আমরা জানতে পেরেছি যে হযরত মুহাম্মদ সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছিল এবং এটা সুদীর্ঘ 23 বছর যাবত এটা নাজিল হয়েছে হযরত মুহাম্মদ সাল্লামের উপর। আর সূরা আলাকের প্রথম 5টি আয়াত আল্লাহ তাআলা প্রথমে হযরত মুহাম্মদ সাল্লামের উপর অবতীর্ণ করেন, আর এই আয়াতগুলো অবতীর্ণ করেছেন হযরত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে। আর প্রথম যে স্থানে পবিত্র কোরআনুল কারীমের আয়াতগুলো নাজিল হতে আরম্ভ করে সেই স্থানটার নাম ছিল কি হেরা পর্বত গুহা। অর্থাৎ এই জায়গাগুলো, এই প্রশ্নগুলো এবং প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা জানতে পেরেছি। আশা করি তোমরা এই ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো, ভালোভাবে ক্লাসটি করবে। আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।